আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিশ্বাস আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে অনলাইনে পাবলিক পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু যে পাবলিক পরীক্ষা অনলাইনে নেওয়ার চিন্তা এবং সেই সঙ্গে কমিটি গঠন এগারো সদস্যের করোনা অতিমারি শুরুর পর থেকে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দু হাজার বিশ খ্রিস্টাব্দে জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা তো বন্ধ রয়েছে করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে অনলাইনে শ্রেণী পরীক্ষা ও পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানিয়েছেন যে গত বছর আগস্টে অনুষ্ঠিত জাতীয় ও তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা দু হাজার এর আওতায় গৃহীত কর্ম পরিকল্পনাসমূহের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির এক সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও এটুআইকে যৌথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তারপর গত বছরের নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয় ও বুয়েট সহ পাঁচটি সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির একাধিক বৈঠক করে অনলাইনে পরীক্ষার সমস্যা ও সমাধান সহ প্রতিবেদন পেশ করে সেই প্রতিবেদন পর পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় গত চব্বিশ মার্চ সভা করে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনলাইনে পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে শুধু পাবলিক পরীক্ষাই নয় অনলাইনে বিভিন্ন শ্রেণীর সাময়িক পরীক্ষা নেওয়ার বিষয়েও সরকারের চিন্তাই আছে অনলাইনে পাবলিক পরীক্ষা ও বিভিন্ন শ্রেণীভিত্তিক পরীক্ষা নেওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেণী পরীক্ষা ও পাবলিক পরীক্ষা গ্রহণের বিষয়ে সুপারিশ করতে এগারো সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে কমিটিতে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড যশোর বোর্ডের প্রতিনিধি সহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সদস্য করা হয়েছে আর মন্ত্রণালয় বলছে যে এই কমিটি দেশ ও বিদেশে অনলাইনে পরীক্ষা গ্রহণের বর্তমান প্র্যাকটিসগুলো পর্যালোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদী রোড ম্যাপ তৈরি করবে চলতি মাসেই কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় করোনা ভাইরাস মহামারীতে দু হাজার একুশ খ্রিস্টাব্দে এইস এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে দু হাজার বিশ খ্রিস্টাব্দের মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি নিতে পারেননি বলেও অভিযোগ করেছেন এই পরিস্থিতিতে অনলাইনে পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে সরকার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নেই আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ